মোবাইল দিয়ে লাইভে চলে যাওয়া ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় ইউটিউব এটি কিন্তু একদম পানি ভাতের মতো একটা বিষয়। বাট আপনার লাইফটাকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, যেটা মানে একটু বেশি প্রফেশনাল হবে, মানুষ দেখলে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই আপনার লাইফটা তো খুব সুন্দর, যদি এই লেভেলটাতে আপনাকে নিয়ে যেতে চান তাহলে কিন্তু জাস্ট মোবাইলে সেই সিম্পল গো লাইভ বাটনে ক্লিক করলে দ্যাটস নট এনাফ, আপনাকে আরেকটু এক্সট্রা জিনিস করতে হবে। এবং এই বিষয়গুলো কীভাবে করে সেটা আমরা কিন্তু কম্পিউটার থেকে আজকে করে দেখাবো। বাট তার আগে কিছু ডেমোনস্ট্রেশন পারপাস কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই। ধরুন আপনার লাইভে আপনি মিউজিক অ্যাড করতে চাচ্ছেন, সামথিং লাইক দিস। ওকে 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 ওকে, বুঝতে পারছি যে এইটা বেশি ক্রেজি হয়ে গেছে, বাট আপনার মিউজিক হয়তো এত দিবেন না, বাট ইউ গেট দ্য আইডিয়া। আপনি চাইলেই মিউজিককে কিন্তু কমিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিককে খুব সাটল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি রাখতে পারেন। অথবা ধরুন যে আপনার একটা কোম্পানির ইন্ট্রো রয়েছে বা আপনার একটা রেকর্ডেড ভিডিও রয়েছে যেটা আপনি ভিডিওর মাঝখানে লাইভের মাঝখানে কাউকে দেখাতে চাচ্ছেন, সামথিং লাইক দিস। অথবা ধরুন যে আপনি একটা স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়াল করতে চাচ্ছেন আপনার এডুকেশনাল পারপাস অনলাইন বা ই লার্নিংয়ের জন্য, এবং তার নিচে কর্নারে ছোট্ট করে আপনার ছবিটা দিয়ে দিতে চাচ্ছেন, মানে আপনার ভিডিওটা সেখানে থাকবে, এটা করতে পারেন, সামথিং লাইক দিস। অথবা আপনি যদি প্রো গেমার হয়ে থাকেন, আপনার কম্পিউটারের স্ক্রিন অথবা মোবাইলের স্ক্রিন আপনি সেখানে লাইভ করবেন এবং লাইভের উপরে বিভিন্ন ধরনের স্ক্রিন ওভারলে, যেটাকে অন গেম ইন গেম ওভারলে বলে, সেগুলো সামথিং লাইক দিস। ওকে, আই নো দিস ইজ ক্রেজি, মানে এখানে এত কমপ্লেক্স না করে আপনি চাইলে কিন্তু খুব সিম্পলও রাখতে পারেন। এই জিনিসগুলো গেমের জন্য দেয়, আপনি কিন্তু আপনার বিজনেসের জন্য সিম্পল একটা লোগো, কোনো একটা গ্রাফিক, বা আমরা বিভিন্ন সময় দেখি নিচ থেকে একটা লোগো উড়ে আসলো, একটা টেক্সট উড়ে আসলো, বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন হয় লাইভের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু করা সম্ভব এই প্রফেশনাল লেভেলে যদি আপনি নিয়ে যেতে চান আপনার ভিডিওকে। এবং সেই সফটওয়্যারটার নাম হচ্ছে OBS, এই ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। এইটার কিন্তু ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। আরেকটা ইম্পর্টেন্ট কথা, লাইভের জন্য কিন্তু ইন্টারনেটের স্পিডটা খুব ভালো হওয়া দরকার। আমরা অনেকেই কিন্তু ইন্টারনেটের স্পিড বলতে শুধু ডাউনলোড স্পিডটাকে বুঝি, নট ডাউনলোড। যখন আপনি ইন্টারনেটে লাইভ করবেন তখন আপনার ভিডিওটা আপলোড হবে, সো আপনার আপলোড স্পিড কত সেটা কিন্তু আপনি চেক করে দেখতে হবে। আপলোড স্পিড যদি মিনিমাম 10 MB নিচে হয় তাহলে কিন্তু ভালো আউটপুট আপনি পাবেন না। ওকে, ভূমিকাই কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে এখন পর্যন্ত আপনারা দেখছেন, এই জন্য মানে থ্যাংকস টু ইউ। তো এখন আর কথা না, চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এই হচ্ছে OBS এর ওয়েবসাইটটি, এটা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সব কিছুর জন্য এই সফটওয়্যারটি রয়েছে, এবং আপনারা এটা পাবেন obsproject.com, এখানে চলে যেতে হবে। তো আমাদের এখানে উইন্ডোজের জন্য আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব, আমি অলরেডি এটা আমরা ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিয়েছি। তো এই হচ্ছে OBS এর ইন্টারফেস, এবং বাম দিকে কর্নার এখানে দেখতে পাচ্ছেন সিন বলে একটা অপশন রয়েছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সোর্স বলে একটা অপশন রয়েছে, তারপর অডিও মিক্সার, তারপর একদম ডান দিকে কিছু সেটিংস। তো আমরা যদি শর্টলি এখান থেকে যেতে চাই তাহলে আমরা প্রথমেই চলে যাব এখান থেকে সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অডিওতে চলে গেলাম, অডিও থেকে আপনার যে অডিও ডিভাইস রয়েছে সেটা স্পিকার এবং অডিও সেটা সিলেক্ট করে দিবেন। আমার এই যে এখান থেকে মাইক এবং অক্সিলারি, এখানে যদি আপনার একাধিক মাইক্রোফোন থাকে তাহলে আপনি সেটা যেটা ইউজ করতেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এই ক্ষেত্রে আমি একটা মাইক্রোফোন ইউজ করছি যেটাই আমার ডিফল্ট, সো আমি এটা সিলেক্ট করতে পারি। এবং এটা সিলেক্ট করার পর আমরা চলে যাবো ভিডিও সেটিংসে। ভিডিও সেটিংসে উপরের দিকে একটা অপশন রয়েছে যেখানে বেস ক্যানভাস এবং আউটপুট ক্যানভাস রেজলিউশন বলে একটা অপশন রয়েছে। জাস্ট এখান থেকে এখন আমরা যেহেতু ফুল HD করবো সেজন্য এখানে আমাদের 1920x1080 রয়েছে এবং দুইটাই আমরা সেম রেখেছি। আপনি এখান থেকে এটা ফুল HD করলে এটা রাখবেন, ইভেন আপনি চাইলে সেখান থেকে স্কোয়ার রেজলিউশনে যদি আপনি লাইভ করতে চান তাহলে সেটা এখান থেকে 1080x1080 এখানে এটা 1080x1080 করে দিবেন, বাস দ্যাটস ইট। অথবা আমরা যদি 720p চাই তাহলেও কিন্তু আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের এই ভিডিওতে এই চেঞ্জটা করতে হবে, তারপর আমরা চলে যাব আমাদের আউটপুটে। এখান থেকে উপরের দিকে রয়েছে আউটপুট মোড, আমি এটাকে সিম্পল রেখেছি কারণ এটাকে অ্যাডভান্স মোডে গেলে সেটা একটু আরেকটু কমপ্লেক্স হয়ে যায়। তো আমি এখান থেকে ভিডিও বিটরেটে 4000 KBPS মানে 4 MBPS এটা সিলেক্ট করা রয়েছে। যখন আমি ফেসবুকে লাইভ করি এটা 4 MBPS রাখি, যদি ইউটিউবে লাইভ করেন তাহলে আপনারা সেটাকে মিনিমাম 9 থেকে 10 MBPS রাখবেন, তাহলে বেস্ট কোয়ালিটি পাবেন। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখছি, সেটা আপনার ইন্টারনেট স্পিডের চেয়ে অবশ্যই কিন্তু ভিডিওর বিটরেটটা কম হতে হবে, কারণ আপনার ভিডিওর বিটরেট যদি আপনি এখানে অনেক বেশি দেন বাট আপনার ইন্টারনেট আপলোড
আপলোড স্পিড যদি কম হয় তাহলে দেখা যাবে যে সে অনেক বড় ফাইল আপলোড করতে চাচ্ছে বাট আপলোড হচ্ছে না বলে আপনার ভিডিও ল্যাগই হবে বা কেটে কেটে আসবে। সো আপনার আপলোড স্পিড যা থাকবে তার অর্ধেকের কাছাকাছি আপনি এই ভিডিওর বিট রেটটা রাখবেন। এরপর আমরা এখান থেকে এনকোডার হিসেবে H.264 রয়েছে, বাট আমাদের হাই এন্ড পিসি হলে আপনার এখানে হয়তো বা হার্ডওয়্যার এন ব্যাঙ্ক অথবা হার্ডওয়্যার এন ব্যাঙ্ক নিউ এটা থাকতে পারে। তো আমার এখানে যেহেতু এটা আমি আলাদা গ্রাফিক্স কার্ড রয়েছে সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। অডিও বিট্রেট যা রয়েছে ওকে, আমাদের রেকর্ডিংটা এখন বিষয় না। ও আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিডিওতে আপনারা এখানে একদম নিচে কমন FPS রয়েছে 30। তো স্ট্যান্ডার্ড আমরা 30 ইউজ করি, বাট আপনি যদি কখনও অন্য যেমন 60 FPS যদি কখনো গেম ইয়ে দিতে চান, রেকর্ড করতে চান, তাহলে সেটা 60 FPS এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা চলে যাব এই স্ট্রিমে চলে গেলে এইখানে যে সার্ভিস অপশন রয়েছে এইখান থেকে মূলত আসলে ফেসবুকে বা ইউটিউবে বা কোথায় আপনি লাইভ করবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। এই জায়গাটাতে আমরা আসতেছি একটু পর, কারণ এর আগে আমরা আমাদের OBS এর কিছু সেটিংস এবং কীভাবে আমরা আমাদের ভিডিওটাকে বা ক্যামেরাটাকে কানেক্ট করবো সেটা আগে দেখে নেব। তো এখন চলে আসি আমাদের এই ইন্টারফেসের যে মেইন কাজ সেটা হচ্ছে, একদম প্রথমে দেখতে পাচ্ছেন সিন, এবং এখানে সিন বাই ডিফল্ট একটা ক্রিয়েট করা থাকে। সিনটাকে অনেকটা কল্পনা করতে পারেন, একটা সিনের ভিতরে অনেকগুলো এলিমেন্ট নিয়ে আমাদের একটা দৃশ্য সাজানো হয়ে থাকে। তো সোর্সের ভিতরে এইখানে ক্লিক করলে আমরা সোর্স তৈরি করতে পারি। আমরা এখানে প্লাসে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের সোর্স রয়েছে। আমরা যদি কখনো উইন্ডো ক্যাপচার করতে চাই, আমাদের ফুল যে কোনো একটা উইন্ডো ক্যাপচার হবে, একটা গেমের উইন্ডো হতে পারে, একটা ব্রাউজার উইন্ডো হতে পারে, বা যে কোনো উইন্ডো, তাহলে আমরা এটা সিলেক্ট করব। আমরা এখান থেকে মিডিয়া ফাইল এখানে আপলোড করতে পারি, ইমেজ আপলোড করতে পারি, ফুল ডিসপ্লে ক্যাপচার মানে আমাদের ফুল স্ক্রিনে যা কিছু হবে সব কিছু রেকর্ড করতে পারি, ইনফ্যাক্ট একটা ব্রাউজার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। বাট এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে আমাদের ভিডিও ক্যাপচার ডিভাইস, যেটা হচ্ছে আমাদের ক্যামেরা। এই ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে আপনার আমার এখানে দেখতে পাচ্ছেন যে ক্যানন M50 লেখা রয়েছে, এটা আমি অলরেডি অ্যাড করেছি এই জন্য, বাট প্রথমবার যখন আপনারা অ্যাড করবেন তখন সেখানে এটা থাকবে না। আপনি এখান থেকে ওকে ক্লিক করার পর আপনার যে ক্যামেরা রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার এখানে আমি একটা ক্যামেরা ইউজ করছি, আপনার ব্রাউজার এখান থেকে ড্রপডাউন থেকে আপনার ওয়েবক্যাম বা আপনার যদি কোনো DSLR ক্যামেরা থাকে, ঠিক এই মুহূর্তে যেমন আমার ক্যামেরা থেকে আমি সেখানে ফিডটা নিচ্ছি, এবং এই ক্যামেরা থেকে যে ফিডটা আমি নেই এটার জন্য কিন্তু আপনার একটা আলাদা বিষয় রয়েছে। DSLR বা মিররলেস ক্যামেরাকে যদি আপনি এখানে আনতে চান তাহলে কিন্তু এখানে আবার একটা আপনার অডিও ক্যাপচার ডিভাইস লাগবে, কারণ ওয়েবক্যামকে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে বাট ক্যামেরা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করতে পারে না। বাট ইয়েস, এই করোনার পরে মানে লাস্ট ওয়ান এবং ওয়ান অ্যান্ড হাফ ইয়ারের ভিতরে যে সকল মডেলগুলো রিলিজ হয়েছে সেগুলো আবার আপনার ক্যামেরা অটোমেটিক ডিটেক্ট করতে পারে। বাট বেটার কোয়ালিটির জন্য অডিও ক্যাপচার ডিভাইস কিনতে হয়, এবং এই ক্যাপচার ডিভাইসগুলো পপুলার একটা নাম হচ্ছে অ্যালগাটো ক্যামলিং, যেটার প্রাইস অবশ্য একদম 10-12 হাজারের নিচে না, শুরু থেকে হয় এখান থেকেই, কিন্তু বাজারে আপনারা বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের 3-4 হাজারের মধ্যে পেয়ে যাবেন, এবং আমি অনেক রিভিউ দেখেছি ওগুলিতেও খুব ভালো 60 FPS-এর গেম রিভিউ করা যায়। সো আমরা এখান থেকে আমাদের যে ক্যামেরাটা রয়েছে সিলেক্ট করে দিলাম, তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি কারণ অলরেডি আমি এটা এখানে অ্যাড করেছি, যেটা কিনা এখান থেকে আমরা হাইড করে রেখেছি। এই সোর্সের এই জায়গাটায় যদি আমরা আসি এখানে দেখতে পাবো একটা আই বাটন রয়েছে, এই আই বাটনটা হচ্ছে আমার যে কোনো জিনিসকে আমরা হাইড করতে পারি বা অন করতে পারি। তো আমরা এখন এটাকে ক্লিক করে আমার ক্যামেরাটা এখানে অন করে দিলাম, এবং আপনারা এখন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেতে রয়েছে একটা উইন্ডো, এটার ভিতরে দুই ধরনের উইন্ডো রয়েছে, একটা হচ্ছে স্টুডিও মোড আর একটা হচ্ছে প্রো মোড মানে নর্মাল মোড। আমরা যদি স্টুডিও মোডে চলে যাই, আমি বেশিরভাগ কাজ করে থাকি স্টুডিও মোডে, তো স্টুডিও মোডেতে আমরা চলে যাচ্ছি। এখানে যেটা হয় এখানে দুইটা উইন্ডো থাকে, ডান পাশে যেটা থাকবে সেটা আসলে লাইভে চলে যাবে, এবং বাম পাশে যেটা রয়েছে সেখানে আসলে আমরা এডিট করব। এবং এই OBS সফটওয়্যারটাকে আমরা বলতে পারি অনেকটা ফটোশপের মানে লাইভ স্ট্রিমিংয়ের জন্য ফটোশপ। তো লাইভ স্ট্রিমিংয়ের জন্য বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনি এটার মধ্যে অ্যাড করে যা খুশি অ্যাড করে এখান থেকে কিন্তু আপনার এইটাকেই লাইভে নিয়ে যেতে পারেন। সো যেমন আমরা এখান থেকে এখন ক্যামেরা অ্যাড করেছি, আমরা এখন যদি চাই এটার উপরে আমরা একটা ইমেজ অ্যাড করব, যে কোনো ইমেজ হতে পারে। আমরা এখানে আমাদের একটা লোগো অ্যাড করে নিচ্ছি, আমরা এখান থেকে চলে যাব ইমেজে, ওকে ক্লিক করব। আমরা এখান থেকে ব্রাউজ ক্লিক করে আমাদের একটা লোগো আমরা এখান থেকে ব্রাউজ করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার স্ক্রিনে এই যে এই পাশে এটা লোগো রয়েছে, এই লোগোটা কিন্তু এখানে চলে আসছে, বাট ডান দিকে কিন্তু এখনও আমার এটা দেখা যাচ্ছে না, বিকজ আমি বলেছি যে কোনো কিছু লাইভে যাওয়ার আগে নিশ্চয়ই আপনি চান না যে এখানে আপনি নাড়াচাড়া করে এটা রেডি করতেছেন এবং ডান দিকে সেটা দেখা যাচ্ছে। সো বাম পাশের উইন্ডোটা হচ্ছে অনেকটা এখান থেকে আমাদের এটা প্রি টেস্টিং মানে এখান থেকে প্রিপারেশন নিয়ে এটাকে রেডি করে যখন এটাকে আপনি মনে করবেন ওকে, দেন এটাকে সুইচ করে নিয়ে আসবো আমরা এই উইন্ডো থেকে ডান উইন্ডোতে। সো এখানে আমরা এই লোগোটাকে ছোটো করে আগে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি।
তখন যেটা এই অবস্থায় রেখে দিলেন এবং এখন যখন আপনি জাস্ট সিম্পলি এইটাকে লাইভে নিতে চাবেন তখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা লাইভে যাইনি বাট লাইভ উইন্ডোতে আমরা নিতে চাইব তখন আমাদের সিম্পলি যে উপরে ট্রান্সফর্মি বাটনটা রয়েছে এইখানে ক্লিক করবো এবং এটা কিন্তু এখানে চলে আসছে এবং নিচের দিকে সেই যে আমাদের ইমেজ বাটনটা রয়েছে আমরা চাইলে এখন এখান থেকে আবার হাইড করে দিয়ে আমরা যদি আবার সেই ট্রান্সফর্ম বাটনে ক্লিক করি এবার দেখুন আবার এই পাশে লোগোটা হাইড হয়েছে ওইটা কিন্তু এই পাশে এখন রিফ্লেক্ট করছে ঠিক একইভাবে আমরা বাম পাশের উইন্ডোতে যা খুশি আমরা অ্যাড করে সেটাকে কিন্তু ডান দিকে নিয়ে যেতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি প্রতিবার এই কাজগুলো বারবার করব না এই কাজগুলোই যাতে আমাদের বারবার করতে না হয় এই জন্য বিভিন্ন ধরনের সোর্স অ্যাড করে আমরা একটা কমপ্লিট সিন রেডি করে রাখবো যে বিভিন্ন সিচুয়েশনের জন্য এবং সিনটাকে আপনি কল্পনা করতে পারেন ধরেন আপনি এই অ্যাঙ্গেল থেকে একটা রেকর্ড করতেছেন ওই অ্যাঙ্গেল থেকে আরেকটা ক্যামেরা রেকর্ড করতেছেন আপনি কখনও ব্রডওয়েতে রেকর্ড করতেছেন অথবা ধরুন যে আপনার এক একটা বিজনেসের জন্য আপনি আলাদা আলাদাভাবে সব কিছু সেটিং করে রেখে দিয়েছেন একটা সিনের ভিতরে অনেকগুলো সোর্স থাকে এবং সিনগুলোকে আপনি আপনার একটা বিজনেস বা পারপাস অনুসারে রেডি করে রেখে দিতে পারেন যখনই সেটা আপনি লাইভে যাবেন যাতে জাস্ট এখান থেকে কী করতে হয় ক্লিক করে করে আমরা সরাসরি সেটা লাইভে চলে যেতে পারি এবং লাইভের আগেই আমরা কী করে থাকি সাধারণত যা যা এলিমেন্ট অ্যাড করা দরকার প্রি প্রিপারেশন নিয়ে সব কিছু ফিক্স করে রাখা হয় তো এখানে আমরা এখন একটা ইমেজ অ্যাড করেছি ঠিক একইভাবে ধরুন এখন আমরা যদি এখান থেকে একটা সিম্পল ভিডিও অ্যাড করতে চাই তাহলে কীভাবে করব আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে মিডিয়া সোর্সে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব এবং ব্রাউজ করে দেখিয়ে দেবো একটা ভিডিও ফাইল সো আমাদের এখানে আমি আমার যে ইন্ট্রোটা রয়েছে সেই ইন্ট্রোটাকে এখানে অ্যাড করে ওকে বাটনে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া সোর্স বলে আমাদের এখানে কিন্তু উপরে এটা চলে আসছে এবং একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে যে এটা হচ্ছে অনেকটা লেয়ারের মতো একদম নিচে যেটা থাকবে সেটা একদম নিচের দিকে থাকবে এটার উপরে আপনি যখন যা কিছু অ্যাড করবেন সে কিন্তু নিচের জিনিসটাকে ঢেকে দিবে তো এটা একটা চিন্তা করতে পারেন যে মানে একটা স্তরের মতো আর কি সো আপনি যখন যেটা কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে সেটা এইখান থেকে ইয়ে হবে এবং আপনি চাইলে যে কোনো এলিমেন্টকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে উপরে বা নিচে মুভ করাতে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার উপরে রয়েছে আমাদের যে নতুন মিডিয়াটা অ্যাড করেছি সেটা এখন এই মিডিয়াটা আমরা এখানে আমাদের পরের যে উইন্ডো আছে সেখানে নিয়ে যাবো অলরেডি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে জাস্ট এখন সিম্পলি আমরা যখন এই ট্রান্সফর্ম বাটনটাতে ক্লিক করবো এটা কিন্তু এখান থেকে মুভ হয়ে আমাদের লাইভে এটা এখন শোনা যাবে বা দেখা যাবে এখন আমরা এখানে ক্লিক করতেছি তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে প্লে হয়েছে এবং প্লে হওয়ার শেষে এটা কিন্তু আবার অটোমেটিক্যালি শেষ যখন হয়ে যাবে ব্যাস মিডিয়াটা প্লে শেষ হয়ে গেলো এবং এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না এবং এটাকে আমরা চাইলে যদি আবার দেখাতে চাই তাহলে এখানে যে রিফ্রেশ বাটন রয়েছে সেটা আমরা এখান থেকে করতে পারি অথবা এটাকে সিম্পলি এখন আমাদের কাজ শেষ আমাদের ইন্ট্রো বা একটা প্রি রেকর্ডেড ভিডিও দেখানোর দরকার ছিল সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিয়েছি এখন সিম্পলি সেটাকে আমরা হাইড করে দিলাম এখন আমরা যেটা করবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং এটা অনেকেই এটা কিন্তু ইউজ করে থাকেন সেটা হচ্ছে স্ক্রিন মানে আমাদের কম্পিউটারের স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেটাই সেখানে চলে যাবে সেই কম্পিউটারে আপনি টিউটোরিয়াল করেন গেম করেন অনলাইনে আপনি কোনো গেম লাইভ স্ট্রিমিং করছেন হোয়াট এভার সেই স্ক্রিনে যা কিছু হচ্ছে সেটা চলে যাবে আমাদের লাইভে সো সেটা করার জন্য আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবো এবং এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এটা ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করবো তো ডিসপ্লে ক্যাপচার ওকে করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুল ডিসপ্লেতে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সব কিছু এখানে দেখা যাচ্ছে মানে একটা যেহেতু ডিসপ্লেকেই আমরা যেহেতু আবার ডিসপ্লে ক্যাপচার করছি সো এখানে এখন একটার ভিতরে আরেকটার ভিতরে আরেকটা দেখা যাচ্ছে বাট আমরা যখন এটাকে মিনিমাইজ করে ফেলবো তখন কিন্তু আর এইটা দেখা যাবে না ইনফ্যাক্ট আমরা এই পুরো জিনিসটাকে এখন ট্রান্সফার করে নিয়ে যাবো আমাদের কোথায় ডান দিকে এখানে এই ট্রান্সফারে তো এখন এখানে আমরা যা কিছু করতেছি সেটা চলে যাবে এই দিকে ইনফ্যাক্ট আমরা এখন তো আর এটা করবো না আমরা যখন স্ক্রিনটাকে মিনিমাইজ করে দিব এবং এখানে যখন আমাদের এই ফটোশপ বা এই ধরনের কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা কাজ করব তখন কিন্তু ওই জায়গাটাতে মানে আমাদের এইখানে কিন্তু তখন দেখা যাবে এই ব্রাউজারটাকে এবং ব্রাউজারে বা স্ক্রিনে যা হচ্ছে সেটাকে এবং আমরা যদি তখন চাই যে আমাদের যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটা তার উপরে দেখা যাবে আমরা কিন্তু এখন ক্যামেরাটাকে ড্র্যাগ আপ করে উপরে নিয়ে আসলাম এবং এই ক্যামেরাটাকে আমরা টান দিয়ে এখানে ছোটো করে দিলাম সো আপনি যখন এইভাবে এখন আপনি এখানে আবার ট্রান্সফর্ম দিলাম তো এই সিচুয়েশনে থেকে আপনি যখন এখান থেকে ফটোশপে ধরেন আমরা একটা টিউটোরিয়াল শেখাচ্ছি এই স্ক্রিনটা কিন্তু এখন মানুষ লাইভে দেখছে যদিও আমি আমাকে দেখছি না বাট এটা দেখাচ্ছে এবং তার এই ডান দিকের কর্নারে যেহেতু আমি আমাকে প্লেস করে রেখেছি সেইটা কিন্তু সেই জায়গাতে শো করবে তো এই হচ্ছে আরেকটা ট্রিক্স এবং এইভাবেই কিন্তু আপনারা গেমে দেখবেন ইন গেমে অনেক সময় নিচের দিকে ছবিগুলো ইউজ করে থাকে তো এখন আমরা চলে যাবো ফেসবুকে এবং ফেসবুকের গ্রুপে গিয়ে আমি একটা গ্রুপে লাইভ করছি বাইদ্য ওই আপনি ফেসবুকের গ্রুপে বা পেজে যদি লাইভ করতে হয় সেখানে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাডমিন হতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু লাইভ করতে পারবেন না তো আমি একটা গ্রুপে চলে যাচ্ছি এবং সেই গ্রুপ থেকে আমি একটা কি জেনারেট করে সেটা এখানে রেডি করে নিয়ে আসবো
তো এই হচ্ছে আমার একটা টেস্ট গ্রুপ, সেখান থেকে আমি এখানে লাইভ ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন একদম বাম পাশে এখানে আপনি কোথায় লাইভ করছেন সেটা এখানে দেখা যাচ্ছে, যে পোস্ট ইন এ গ্রুপ এবং সেই গ্রুপটার নামও এখানে শো করতেছে। যদি আপনি এই গ্রুপে লাইভ করতে না চান তাহলে এখান থেকে ড্রপ ডাউনে আপনি অন্যটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এরপর এখান থেকে এই গো লাইভের নিচে ক্রিয়েট নাও এখানে ক্লিক করব। উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে ওয়েবক্যাম এবং স্ট্রিম সফটওয়্যার। আমরা যেহেতু OBS এর মাধ্যমে লাইভ করব তো আমরা ক্লিক করব এই স্ট্রিমিং সফটওয়্যার এইখানে। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা কী থাকবে, তার আগে আমাদেরকে অবশ্যই এখানে একটা লাইভের টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। তো আপনি এখানে আপনার টাইটেল এবং টোটাল যে ডেসক্রিপশন রয়েছে সেটা ফিল আপ করে দেবেন, এবং এরপর এখান থেকে আমরা নিয়ে নেব আমাদের যে স্ট্রিম কী রয়েছে সেই স্ট্রিম কীটা। তো একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যে স্ট্রিম কী রয়েছে এই স্ট্রিম কীটা যদি আরেকজন পায় তাহলে সে কিন্তু আপনার গ্রুপে লাইভ করে ফেলতে পারবে বা পেজে। সো দিস ইজ এ কনফিডেন্সিয়াল থিং যেটা আমরা হাইড করে রাখবো বা কাউকে দেখাবো না। সো এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন, বাট আমরা যখন এই রিসেট বাটনে ক্লিক করব তখন কিন্তু এটা রিসেট হয়ে যাবে। সো আমি এখন এখানে ক্লিক করে আমারটা রিসেট করে নিচ্ছি, বাস আমারটা রিসেট হয়ে গেলো এবং তারপর আমি এখান থেকে স্ট্রিম কিটা কপি করে নিয়ে আসবো। তো এখন আমি আবারও চলে আসলাম OBS এবং এখান থেকে আমরা এখন ডান দিকে যে সেটিংস রয়েছে সেখানে ক্লিক করব, এবং সেই যে প্রথম দিকে আমরা বলেছিলাম যে স্ট্রিম, এই স্ট্রিম অপশন থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব ফেসবুক লাইভ, কারণ আমরা এখন ফেসবুকে লাইভ করছি। এইটা সিলেক্ট করার পর এখান থেকে সার্ভার বাই ডিফল্টই থাকবে এবং এখানে স্ট্রিম কি আপনারা এই স্ট্রিম কিটা এখানে পেস্ট করে দেবেন, তারপর সিম্পলি অ্যাপ্লাই অ্যান্ড ওকে বাটনে ক্লিক করতে হবে। এবং অলরেডি আমরা কিন্তু মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট স্ট্রিমিং এই বাটনটাতে ক্লিক করতে হবে। যদিও এখান থেকে ক্লিক করলে আমাদের ফিডটা মানে আমাদের ভিডিওটা চলে যাবে এখান থেকে ফেসবুকে, বাট ফেসবুকে তখনও কিন্তু লাইভ হবে না। আমরা এখানে স্টার্ট স্ট্রিমিং এই বাটনটাতে ক্লিক করি এখন। এবার আমরা চলে আসলাম ফেসবুকে এবং এখানে আমাদের যে স্ট্রিম কী বসিয়েছে এই জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সেই OBS এর ফিডটা বা লাইভ ভিডিওটা এইখানে শো করতেছে, স্টিল নাও উই আর নট লাইভ ইন ফেসবুক। আপনি যদি ফেসবুকে লাইভে যেতে চান তাহলে কিন্তু আপনাকে আলাদা একটা বাটন এক্সট্রা অ্যাড করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ গো লাইভ এই বাটনটা। তো বাম দিকের কর্নারের এই গো লাইভ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন অ্যাকচুয়ালি আপনি ফেসবুকে লাইভ হয়ে যাবেন। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার OBS থেকে আপনার ফেসবুকে আসছে এবং আপনি সব কিছু যখন এখানে চেক করে দেখবেন এভরিথিং ইজ ওকে অ্যান্ড ফাইন, তারপর আপনি এখান থেকে সিম্পলি জাস্ট গো লাইভ এই বাটনটাতে ক্লিক করবেন। এবং যেহেতু আমরা এটা এখন একটা টেস্ট গ্রুপে আমি এটা করছি, সো কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সেই গ্রুপে লাইভে চলে আসলাম। এবং এখানে অলরেডি কিন্তু এটা লাইভে রয়েছে এবং এই লাইভ চলাকালীন যে সকল কমেন্টগুলো থাকবে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন, বিভিন্ন ধরনের ইনসাইট আপনারা এখানে দেখতে পাবেন, লাইভের ভিডিও বিট রেট এবং অন্যান্য ইনফরমেশন যেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম সেগুলো যদি কখনো ড্রপ করে ভিডিও যদি ল্যাগ হয় তাহলে সেগুলো এখান থেকে সব দেখা যাবে। আপনি সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত ভিডিও করতে পারবেন সেই ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে, অ্যান্ড আদার থিংস। এই তো এই ভিডিওটা তখন এখন আমাদের লাইভ হচ্ছে, তো যখন এটা শেষ হয়ে যাবে সিম্পলি আমাদের এখান থেকে এন্ড লাইভ এই বাটনটাতে ক্লিক করলে বাস আমাদের লাইভ কিন্তু শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের টিউটোরিয়ালটা, আমি চেষ্টা করেছি অনেক ছোটো করার, বাট স্টিল আমি পারিনি, এটা অনেক বড় হয়ে গেছে। বাট আপনারা যারা এখনও ধৈর্য ধরে এটা দেখেছেন বা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যদি একটু সময় করে যে সিম্পলি একটা লাইক বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, দ্যাট উড বি মোর হেল্পফুল টু মি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।